গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে জাল কীটনাশক উৎপাদনকারী কারখানার হদিশ পেল কৃষি দপ্তর। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত রূপাহাড়ের তুলসীপাড়া এলাকায়। এই কারখানার মালিকের নাম ভবেশ রায়। সূত্র মারফত খবর পেয়ে সেখানে আজ হানা দেয় জেলা কৃষি দপ্তরের প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন সহকৃষি অধিকর্তা ডক্টর বিপ্লব কুমার ঘোষ। এদিন কারখানায় ঢোকার মুখে সরকারি প্রতিনিধি দলকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। যদিও কারখানার মালিকের বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত ভেতরে ঢুকে চক্ষু চড়ক গাছ কৃষি আধিকারিকের। তিনি জানিয়েছেন, যেখানে ওই কারখানায় কীটনাশক উৎপাদনের কোনো বৈধ লাইসেন্সই নেই, সেখানে অবৈধভাবে বালির সাথে রং মিশিয়ে কীটনাশক তৈরি করা হচ্ছে। শুধু কি তাই, বাইরে থেকে নামী কীটনাশক কোম্পানির লেবেল লাগানো প্যাকেট এনে তা ভরে বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। যে কীটনাশকের নাম করে এই ভেজাল সামগ্রী বিক্রি করা হচ্ছে, সেই কীটনাশকটি বহুল ব্যবহৃত এবং চাষের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়, যার ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা। ফসল থেকে শুরু করে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ। এদিন প্রচুর পরিমাণ এই ভেজাল সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে। এ বিষয়ে আমরা কথা বলেছিলাম সহকৃষি অধিকর্তা বিপ্লব কুমার ঘোষের সাথে। বিপ্লব বাবু জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কারখানার মালিকের বিরুদ্ধে পুলিশে FIR করা হবে, পাশাপাশি তার কারখানা সিল করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন সহকৃষি আধিকারিক। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে এখানে একটা মাইক্রোটন ফ্যাক্টরি আছে, তো ফ্যাক্টরিটার লাইসেন্স আছে কিনা আমাদের জানা ছিল না। তো আমাদের কাছে খবর ছিল অ্যাডাল্টারেটেড কিছু প্রোডিউস এখানে তৈরি হচ্ছে, তা আমরা সেই জন্য এসেছি। আসার পর একটা প্রাথমিকভাবে ওনার কাছ থেকে বাধা পেয়েছি, উনি গেট আটকে দিয়েছেন। আমাদের কৃষি বিভাগ থেকে এসেছে বলার পরে উনি গেট আটকে দিয়েছেন, আমাদের ঢুকতে দিচ্ছিলেন না। আর সামাও আমরা ঢুকেছি। এনাদের পেস্টিসাইড তৈরি করার কোনো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নেই। পেস্টিসাইড তৈরির জন্য ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আলাদা লাইসেন্স লাগে, কিন্তু এখানে দেখছি লট, প্রচুর লটে এখানে ফুরাডেন 3G মানে হচ্ছে একটা কীটনাশক ঔষধ, যেটা কৃষকরা হামেশাই ব্যবহার করে থাকে এবং খুব প্রয়োজনীয় জিনিস এটা। ওনারা দেখছি এখানে বালির সঙ্গে কালার মিশিয়ে এটা তৈরি করছেন এবং বিভিন্ন কোম্পানির নাম দিয়ে, কোম্পানির নামের প্যাকেট ওনারা কলকাতা থেকে কিনে নিয়ে আসছেন। সেই সব প্যাকেটে ওগুলো সব প্যাকেটবন্দি হয়ে বিভিন্ন দোকানে সেল হচ্ছে এবং দোকান থেকে কৃষকদের হাতে যাচ্ছে, এবং কৃষকরা এটাতে মানে ক্ষতির সম্মুখীন অবশ্যই হবে, আর্থিক ক্ষতিটা বিশেষ করে। আমরা তো প্রাথমিকভাবে এটা আমাদের উপর মহলে আমাদের যারা হায়ার অথরিটি ওনাদের কাছে জানাবো এবং FIR করবো। FIR করার পর আমরা এখানে ওনার সমস্ত প্রোডাক্ট যেগুলো উনি তৈরি করেছেন একটা ঘরে রেখে আমরা তালাবন্দি করে সিল করে চলে যাব, এবং এটা ওনাকে চিঠি দিয়ে স্যাম্পলিংও করা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের কাছে, এর ল্যাবে পাঠানো হবে, অ্যানালাইসিস রিপোর্ট এলে পরে তারপর আমরা ব্যবস্থা নেব। অন্যদিকে এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কারখানার মালিক অভিযুক্ত ভবেশ রায়ের সাথে। তিনি অবশ্য অভিযোগ স্বীকার করে নিয়েছেন। এ প্রসঙ্গে শুনব তার বক্তব্য। এতদিন ধরে না, এই মাসখানেক ধরে করতে যাচ্ছি, পেটের অভাবে করছি, কি করবো আর। বালি আর রং, বালি আর রং দিয়ে কি বানাবো? হ্যাঁ, এই ফুয়াডন বানাতাম। কেন, এটা তো আপনি জানেন যে চাষের জন্য। হ্যাঁ, চাষে তো ক্ষতি, আগে তো বানাতাম না, না আগে তো আমার নিজেরই ছিল, নিজের ফ্যাক্টরি, নিজের মাল বেচতাম। কত পরিমাণে বানিয়েছেন এই কয় মাসে? কয় মাসে না, এই প্রথম লাট আমার, প্রথম টিপ এটাই। এটাতে কি বেশি লাভ হয়েছে আপনার এই ভেজালটা বানিয়ে? না, লাভ হয়নি। লাভ অতটা লাভের সংখ্যা নেই, ব্যবসা নাই, তো ওই জন্য ভাবছিলাম যে একটু করে দেখি কেমন কি, লোকে তো করছে, এই হলো ব্যাপার। এখন তো ধরা পড়লো না, না বন্ধ করে দেবো, এটা সব টোটালটাই বন্ধ করবো। তাই কোথায় বিক্রি করতে নেই ভেজাল? কোথাও বেশি নেই, শুধু প্রথম চালু করছি, এই টিপটাই হলো মেন আমার। কত পরিমাণ বানিয়েছেন? কত হবে, 1000 কেজি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে জেলা কৃষি দফতর। রূপক ঘোষের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।